অনেক দিন আগের কথা, নয়না ও মোহন নামে দুই ভাই বোন তাদের মা কলাবতীর সঙ্গে বাস করত। তারা ছোট্ট একটি ঝুপড়ির মধ্যে থাকত। নয়না ও মোহনের ভরণ পোষণ যোগাতে কলাবতী জঙ্গলে গিয়ে কাঠ কাটত আর সেগুলোকে মাথায় নিয়ে বাজারে নিয়ে বিক্রি করে আসত। কলাবতী জঙ্গলে খড়ি কেটে বাজারে বিক্রি করে যে কয় টাকা ইনকাম করত, তা দিয়ে অনেক কষ্টে তার দুই ছেলে মেয়ের লালন পালন করত। কিন্তু ধীরে ধীরে কলাবতীর শরীর অনেক খারাপ হতে শুরু করে। একদিন সন্ধ্যের সময় কলাবতী বাজার থেকে খড়ি বিক্রি করে বাসায় ফিরল। সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে চক্কর আসলো আর সে মাথা ঘুরে পড়ে গেল। নিজের মাকে অজ্ঞান হতে দেখে নয়না ও মোহন দুই ভাই বোন খুবই আশ্চর্য হয়ে গেল। তারা অনেক কষ্ট পেল। কিছু সময় পরে কলাবতীর জ্ঞান ফিরে আসলো। তখন নয়না তার মাকে বলল, মা, তুমি তো আমার জীবনটা একেবারে নিয়ে নিয়েছিলে দেখছি। তুমি ছাড়া এই পৃথিবীতে আমাদের আর কে আছে বলো? আমি কতদিন আগে থেকে দেখছি তোমার শরীরটা অনেক খারাপ। তোমাকে তো ডক্টরের কাছে নিয়ে যাওয়া দরকার। কিন্তু মা, তুমি তো আমার কথাই শোনো না। চলো তোমাকে আমি ডক্টরের কাছে নিয়ে যাই। নয়না, আমার মামনি, এখন আর ডক্টরকে দেখানোর সময় নাই। আমার চলে যাওয়ার সময় হয়ে এসেছে। আমাকে ক্ষমা করে দে মা, আমি আর তোমাদের সাথে থাকতে পারবো না। কিন্তু আমি চলে যাওয়ার পরে তোমরা এই পৃথিবীতে একা থাকবে না। আমি তোমাদের বাবার সম্পর্কে বলে যাচ্ছি। পাশের গ্রামেই তোমাদের বাবা, তোমার বাবার দ্বিতীয় বউ সুলেখা দেবী আর সৎ ভাই রাহুলের সঙ্গে থাকে। এখানে গিয়ে বাবার কাছে তোমাদের ঘটনাটা খুলে বলবে। তোমাদের জন্মদাতা বাবা এতটা নিষ্ঠুর হতে পারবে না। তোমাদের কথা শুনে তার অন্তরে মায়া হবে। তোমাদেরকে তার বাড়িতে জায়গা দেবে। আমার বাজানরা, তোমরা একজন আর একজনের খেয়াল রেখো, মিলে মিশে থেকো। কলাবতী শুধু এই পর্যন্তই বলতে পারল। এতটুকু বলার পরে তার জীবন পেরিয়ে গেল। মায়ের এভাবে চোখের সামনে মৃত্যু হতে দেখে নয়না ও মোহন খুবই কান্না করতে লাগলো। মা, তুমি চোখ খুলো, এভাবে আমাদেরকে ফেলে চলে যেতে পারো না মা। তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না মা। তোমাকে অনেক দরকার আমাদের। তুমি চোখ খুলো মা, চোখ খুলো মা, দেখো মোহন এখনো কত ছোট। আমাদের দুই ভাই বোনের মায়ের অনেক দরকার মা। তুমি ওঠো। আবু, মা কি আর কোনোদিন কথা বলবে না? মা আমাদেরকে ছেড়ে সারা জীবনের জন্য চলে গেল, তাহলে আমাকে আর কে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবে, নিজের হাতে খাইয়ে দেবে? আমি আর কার গলা ধরে ঘুমাবো আবু? মাকে আমার অনেক মনে পড়েছে। আমার প্রিয় ভাই মোহন, তুই চুপ কর, এভাবে কাঁদিস না। আমি তোর বড় বোন আছি না, আমি তোর খেয়াল রাখবো। মোহন ভাই আমার, তুমি শুনলে না? মা তো বলেই গেল বাবার কাছে যেতে। আমি আর তুমি বাবার কাছে যাব। দেখো বাবা আমাদেরকে দেখে অনেক খুশি হবে। মায়ের অভাব তো এই পৃথিবীতে কেউ পুরা করতে পারে না। কিন্তু আমি আর বাবা মিলে তোমাকে অনেক ভালোবাসবো। মায়ের অভাব বুঝতে দেব না। অনেক চেষ্টা করব মায়ের কথা যেন তোমার মনে না পড়ে। এভাবেই নয়না প্রথমে নিজেকে সামলে নিল, এরপর তার ভাইকে সান্ত্বনা দিল, তারপরে তার মাকে কবরস্থ করল। নয়না তার মায়ের কবরস্থ করার পরে তার ভাইকে সঙ্গে করে তার বাবার বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় চলতে লাগলো। বাবার বাড়ি পৌঁছার পরে নয়না তার বাবার কাছে তার সব ঘটনা খুলে বলল। নয়নার বাবা সব ঘটনা শুনে খুবই কষ্ট পেল। কিন্তু তার সৎ মা জুলেখা তাদেরকে দেখে রেখে আগুন হয়ে গেল। তখন রামপ্রকাশ জুলেখাকে বলল,
শোনো জুলেখা, যতদিন পর্যন্ত কলাপতি বেঁচে ছিল ততদিন তো ওই আমার বাচ্চা গাচ্চাগুলো দেখাশোনা করেছে, আমি ওদিকে যাইনি। কিন্তু এখন তো ওদের মা মারা গেছে, ওদের এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই। এখন এদের দায় দায়িত্ব সব কিছু আমি নিতে চাই, আর তোমার কাছে আমি এটাই আশা করব। ঠিক আছে ঠিক আছে, ওদেরকে এই বাড়িতে থাকার অনুমতি দিলাম, কিন্তু একটি কথা মনে রাখবে, আমি যেভাবে ওদেরকে এই বাড়িতে লালন পালন করব সেভাবেই যেন থাকে ওরা। যদি কথায় কথায় আমার উপরে কোনো রকমের হুকুম চলে আর আমি যেটা বলবো সেটা না করে আর বেশি বেশি বাড়াবাড়ি হয়, তাহলে কিন্তু আমি আমার ছেলে রাহুলকে নিয়ে আমার মায়ের ওখানে চলে যাব। আমি আর কখনোই মায়ের বাড়ি থেকে আমার সন্তান নিয়ে ফিরে আসবো না। তার আগে ভালো করে চিন্তা করে নাও তুমি কি করবে। রামপ্রকাশ জুলেখার এই শর্তকে মেনে নিল। এরপর নয়না তার সৎমাকে বলল, মা তুমি কোনো চিন্তা করবে না, তুমি যেভাবে আমাদেরকে রাখবে আমরা দুই ভাই বোন সেভাবেই থাকবো। এই মেয়ে খবরদার, খবরদার তুই আমাকে মা বলে ডাকবি না, আমি তোর মা না। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস, হ্যাঁ হা করে আছিস কেন, যা বাসার মধ্যে অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে শুরু কর। স্টোর রুমে গিয়ে দেখ অনেকগুলো গম পড়ে আছে, সব গমগুলো ভালো করে পেষ, তারপরেই কপালে খাবার জুটবে। আল্লাহ জানে কোত্থেকে এসব বিপদ আপদ আমার বাসায় আসলো, কোত্থেকে যে কপালে এসব জুটলো। এরপর নয়না ও মোহন দুজন স্টোর রুমে চলে গেল। সেখানে গিয়ে দেখলো অনেকগুলো গম রাখা আছে, সেগুলো দেখে নয়না ও মোহন চমকে গেল। তখন মোহন নয়নাকে বলল, আপু এতগুলো গম আমরা দুইজন মিলে কি করে পিষবো, যতক্ষণ না আমরা এই গম পিষবো ততক্ষণ পর্যন্ত তো আমাদের সৎমা আমাদের খাবারই দেবে না, অনেক ক্ষুধা লেগেছে তো আপু, এখন কি করব আমি। কোনো চিন্তা করো না ভাই, দেখবে একটা না একটা উপায় বের হবে। কথায় আছে না, চেষ্টা করনেওয়ালাকে কেউ হারাতে পারে না, চেষ্টা করে দেখি। সবগুলো গম পিষলেই তো আমাদেরকে খাবার দেবে, চলো সময় নষ্ট না করি গম পিষতে শুরু করি। এই কথা বলে নয়না ও মোহন দুজনে গম পিষতে আরম্ভ করলো। অনেক কষ্ট করে তারা গম পিষল, এতে তাদের দুইজনের হাতে ফোসকা পড়ে গেল। এভাবেই সারা রাত্রি জেগে নয়না সবগুলো গম পিষে দিল। তারপর তার সৎমায়ের কাছে গিয়ে খাবার চাইল, মা আপনি যতগুলো গম পিষতে দিয়েছিলেন সবগুলো পিষে দিয়েছি, এখন আমাদের অংশের খাবারটা দিন। অনেক ক্ষুধা লেগেছে আমাদের দুই ভাই বোনের। নয়নার এ কথা শুনে জুলেখা মনে মনে ভাবতে লাগলো, আরে এত ছোট ছোট মেয়ে আর বাচ্চাটা এতগুলো গম কি করে পিষলো, আমি তো ভেবেছিলাম এতগুলো গম দেখে ওরা বাড়ি ছেড়ে পালাবে। আমি এদের দুই ভাই বোনকে শুকনো বাসি রুটি খেতে দেব, আর ততদিন পর্যন্ত এসব খেতে দেব যতদিন না ওরা বাড়ি ছেড়ে চলে যায়। যদি এরা দুই ভাই বোন এই বাসায় থাকে তাহলে আমার ছেলের প্রপার্টি কম হয়ে যাবে, আমার ছেলের অংশের প্রপার্টি ওদের ভাগে পড়বে। না না এটা আমি করতে দেব না, যে করেই হোক আমাকে এর ব্যবস্থা করতেই হবে, এত সহজে আমি ওদেরকে ভাগ দেব না। কিছু তো করতেই হবে। এরপর জুলেখা দুই ভাই বোনকে বাসি পচা রুটি খেতে দিল। দুই ভাই বোন সেটাকে ভাগ্য মনে করে পানি দিয়ে সেই পচা বাসি রুটি গিলে গিলে খেয়ে ফেলল। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। জুলেখা ছোট ছোট দুই ভাই বোনের প্রতি অনেক অত্যাচার করে, কিন্তু নয়না ও মোহন চুপচাপ তাদের সৎমায়ের সব অত্যাচার সহ্য করে যায়। তবে একদিন জুলেখা ইচ্ছে করে অনেক বড় একটি প্ল্যান তৈরি করলো। নয়না মোহন ও রাহুল তিনজনই একই জায়গায় বসে খেলছিল, নিজের ইচ্ছা বশত জুলেখা তার ছেলে রাহুলকে নিচে ফেলে দিল আর জোরে জোরে চিৎকার করতে আরম্ভ করলো, আরে আরে কে আছো এদিকে আসো, শোনো আমার ছেলে কিন্তু ফেলে দিয়েছে, আমার ছেলের কতটা চোট লাগলো, এই জন্যই তো ওরা দুই ভাই বোন এই বাসায় এসেছে, আমার ছেলের প্রপার্টি কম করে দিবে, আমার ছেলেকে মেরে ফেলবে আর সব কিছু ওরা নিয়ে নেবে, আমার একটা মাত্র ছেলে, ওরা দুইজন মিলে আমার ছেলেকে মেরে ফেলতে চায় যাতে এই বাড়িঘর প্রপার্টি সব কিছু ওদের হয়, দেখো কত জোরে ধাক্কা মেরেছে আমার ছেলের কতটা লেগেছে। আমি তো আগেই বলেছিলাম ওই অপয়া দুই ভাই বোনকে বাড়িতে রাখবো না, কিন্তু আপনি তো রাখলেন, আমার ছোট্ট প্রিয় সোনা রাহুল দেখো এর কতটা রক্ত বের হচ্ছে। এভাবে জুলেখা অনেক জোরে জোরে চিৎকার করতে লাগলো। তখন সেখানে রামপ্রকাশ আসলো, সে এসে দেখলো রাহুলের অনেকটা চোট লেগেছে। জুলেখার কথা শুনে রামপ্রকাশেরও এমনই লাগলো যে নয়না ও মোহন দুইজন মিলে রাহুলকে ফেলে দিয়েছে।
রামপ্রকাশ জুলেখার কথাকে বিশ্বাস করে নয়না ও মোহন দুইজনকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল। নয়না ও মোহন তাদের বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করল, কিন্তু রামপ্রকাশ তাদের কোনো কথাই শুনল না, ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। দুই ভাই বোন কী করবে, কোথায় যাবে কিছুই বুঝতে পারল না। তারা তাদের বাবার বাড়ি ছেড়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে এসে পৌঁছল। কাঁদতে কাঁদতে মোহন নয়নাকে বলল, আপু আপু, আমরা সৎমায়ের কতটা অত্যাচার সহ্য করলাম, কাজ করতে করতে আমাদের হাত ছিলকে উঠে গেছে, আর শুকনো রুটি খেতে খেতে পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। কিন্তু এরপরও তার মনের মধ্যে আমাদের জন্য কোনো মায়া হলো না, উনি যা করার তাই করলো, বাড়ি থেকে আমাদেরকে বের করে দিল, বাবার সামনে আমাদেরকে খারাপ বানালো, শেষ পর্যন্ত আমাদেরকে বাড়ি থেকে বের করে দিল। আপু, আমরা এখন কোথায় যাব, কোথায় থাকব? আপন বলে তো এই পৃথিবীতে আমাদের কেউ নেই। এভাবেই মোহন খুবই কান্না করতে লাগলো। তখন নয়নার চোখ পড়ল একটা চোখে বিড়ালের দিকে, যে বিড়ালটির অনেক জায়গায় চোট লেগেছিল। এরপর দুই ভাই বোন মিলে সেই আহত বিড়ালটির কাছে গেল। প্রথমে নয়না নদী থেকে পানি এনে বিড়ালটিকে খাইয়ে দিল। এরপর তার জখমের স্থানগুলো পরিষ্কার করে পট্টি বেঁধে দিল। তখন ওই বিড়ালটি দুই ভাই বোনের এতটা মানবতা দেখে বলল, আমি বিড়াল নয়, আমি হলাম একজন পরী, এক জাদুকরণী আমাকে বিড়াল বানিয়ে রেখেছে। তোমরা অনেক ভালো যে আমাকে তোমরা হেল্প করেছো, আজকের আগে কেউ আমাকে সাহায্য করেনি। আমি যে বাড়িতে ছিলাম সেই বাড়ির লোকজন আমাকে কতটা মেরেছে, আঘাত করেছে, আমার এই অবস্থা করে ছেড়েছে। একমাত্র তোমরাই দুই ভাই বোন যারা আমাকে সাহায্য করেছো। ওই দুষ্ট জাদুকরণের কাছে আমার রোপারু সোনার লেহেঙ্গা আছে, যদি আমি এক একবার করে আমার সেই জাদুর সোনা ও রূপার লেহেঙ্গাকে স্পর্শ করি, তাহলে আমি আবারও পরি হয়ে যেতে পারবো, কিন্তু সেটা আনা অনেক কষ্ট। তুমি কোনো চিন্তা করবে না পরি, আমি সাহায্য করব, তুমি বিপদে আছো। আর বিপদগ্রস্তদের সাহায্য করা, এটাই তো মনুষ্যত্বর পরিচয়। নয়না ও মোহন এ কথা বলে তারা দুজন মিলে জাদুকরণীর গুহার মধ্যে পৌঁছে গেল। নয়না চুপ করে পেছন থেকে জাদুকরণীর উপরে আক্রমণ করল, এরপর জাদুকরণীকে বেঁধে ফেলল। তখন সেই জাদুকরণী নয়না ও মোহনকে বলল, তোমরা দুই ভাই বোন অনেক বড় ভুল করে ফেললে, যদি তোমরা দুইজন আমার সঙ্গে হাত মিলাও তাহলে আমি তোমাদের অনেক ধন দৌলত দেব, এত বেশি টাকা পয়সা সোনা দানা ঐশ্বর্য দেব যে কখনো কোনো জিনিসের কমতি হবে না। কিন্তু অনুরোধ করছি, এই জাদু সোনা ও রূপার লেহেঙ্গা কখনোই ওই পরীকে নিয়ে গিয়ে দেবে না, এটা হলো আমার বছরকে বছর ধরে তপস্যা, সব কিছু নষ্ট হয়ে যাবে। আমি অনেক কষ্টে ওই পরীকে বিড়াল বানিয়ে রেখেছি, তোমরা এমনটা করো না। চুপ কর দুষ্ট পরি, তোর ধন সম্পদ কোনো কিছুরই আমাদের দরকার নেই, আমরা তো ওই পরীকে সাহায্য করতে চাই। তুই এই জাদু সোনা ও রূপার লেহেঙ্গা দ্বারা এই পৃথিবীতে রাজত্ব করতে চাইছিস, তাই না? আমরা এসব হতে দেব না, আমরা তোর উদ্দেশ্যে কখনোই সফল হতে দেব না তোকে। চলো আপু, এখানে কথা বলে সময় নষ্ট করো না। এই কথা বলে দুই ভাই বোন অনেক সাহসিকতার সাথে সেই জাদু সোনা ও রূপার লেহেঙ্গা নিয়ে চলে গেল বিড়ালের কাছে। আর যাবার সময় তারা জাদুকরণীর জাদুর গোলাকেও ভেঙে দিল। জাদুর গোলা ভেঙে যাওয়ার কারণে জাদুকরণী জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। নয়না ও মোহন যখনই সেই জাদু সোনা ও রূপার লেহেঙ্গা নিয়ে বিড়ালের কাছে পৌঁছল, বিড়াল সেই জাদু সোনা ও রূপার লেহেঙ্গা এক একবার করে স্পর্শ করল, সঙ্গে সঙ্গে সেই বিড়াল আগের মতো খুবই সুন্দর পরীতে প্রকট হয়ে গেল। এরপর সুন্দর পরী নয়না ও মোহনকে অনেক ধন্যবাদ জানালো। তোমাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ, সত্যি তোমরা ধন সম্পদ কোনো কিছুরই লোভ করনি, তোমরা বিশ্বাসের সাথে এই জাদু সোনা রূপার লেহেঙ্গা আমার কাছে নিয়ে এসেছো। যদি তোমরা জাদুকরণের কথা মেনে নিতে তাহলে অনেক অর্থ সম্পদ পেয়ে যেতে, আর এই জাদু সোনা রূপার লেহেঙ্গা আমি কখনো স্পর্শ করতে পারতাম না, আমি সারা জীবন বিড়াল হয়েই কাটাতাম। তোমাদের এত বড় উপকারের প্রতিদান দেওয়ার মতো আমার কাছে সত্যিই কিছু নেই, আমি তোমাদের উপরে অনেক কৃতজ্ঞ। এই দুই জাদুর লেহেঙ্গার মধ্যে থেকে সোনার জাদুর লেহেঙ্গাকে আমি তোমাদেরকে উপহার হিসাবে দিলাম। নয়না, এই জাদুর সোনার লেহেঙ্গা পরে তুমি যা চাইবে তাই পাইবে, তোমার কখনো কোনো জিনিসেরই কমতি হবে না, আর এই জাদুর রূপার লেহেঙ্গা এটা আমি নিয়ে পুরীর রাজ্যে চলে যাব। পুরীর এই কথা শুনে দুই ভাই বোন অনেক খুশি হলো। এরপর নয়না জাদুর সোনার লেহেঙ্গা পরে লেহেঙ্গার কাছ থেকে
অনেক অর্থ সম্পদ চাইল। সঙ্গে সঙ্গে জাদুর সোনার লেহেঙ্গা তাদের সামনে অনেক অর্থ সম্পদ প্রকট করল। সেই সোনা তারা অর্থ সম্পদ পেয়ে নয়না ও মোহন দুইজনে অনেক ধনী হয়ে গেল। নিজের সাথে সাথে তারা অন্যান্য গরিব লোকদেরকেও অনেক সাহায্য করতে লাগলো। এভাবে সময় কাটতে লাগলো। একদিন নয়না ও মোহন দুই ভাই বোন মিলে গরিবদের মধ্যে খাবার বন্টন করছিল। তখন তারা দেখলো তাদের সৎমা জুলেখা সেই লাইনে দাঁড়িয়ে আছে। নয়না ও মোহন তাদের সৎমায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো কেন সে এই লাইনে দাঁড়িয়ে আছে। তখন জুলেখা কান্না করতে করতে সব কথা বললো। বেটা, তোমাদের দুইজনের উপর আমি অন্যায় করেছি। তোমরা এতিম ছিলে, এরপরও আমি কোনো মায়া করিনি। তোমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। তোমরা চলে আসার পরে তোমার বাবা আমাকে ছেড়ে চলে যায়। এরপর আমার ছেলে রাহুল অনেক অসুস্থ হয়ে পড়ে। তাকে চিকিৎসা করাতে গিয়ে ঘর বাড়ি সব কিছু বিক্রি করে ফেলে এখন আমি রাস্তায় বসেছি। বেটা, যদি পারো তোমরা দুই ভাই বোন আমাকে ক্ষমা করে দিও। নয়না ও মোহন তাদের সৎমা জুলেখাকে ক্ষমা করে দিল। ঠিক আছে, ভুল তো মানুষেরই হয়। আমি আপনাকে ক্ষমা করে দিলাম, এখন আপনি আমাদের ভাই রাহুলকে সঙ্গে করে আমাদের বাড়িতেই থাকতে পারেন। এরপর নয়না ও মোহনের সঙ্গে জুলেখা ও রাহুল নয়নাদের বাসাতেই থাকতে লাগলো। এভাবে সবকিছু ঠিক হয়ে গেল।